ইউকাল্লে মুন্নাসাফিল মাহাদে ওয়াকাহালান এটা থেকে এটা বের করা হয় যে তিনি কথা বলেছেন একেবারে দোলনাতে এটা তার নিদর্শন হিসাবে বর্ণিত হয়েছে আমি প্রশ্ন করতে চাই যারা এটাকে দোলনায় অনুবাদ করে নিজেদের নিদর্শন খুঁজেন তারা পরের অংশের কি অনুবাদ করেন কাহালান তিনি পূর্ণ বয়সে প্রৌঢ়ত্বে যখন মানুষ চল্লিশের ঊর্ধ্বে চলে যায় তখন তিনি কথা বলেছেন এটার মধ্যে তাহলে কী নিদর্শন হলো যখন বাচ্চা বড় হয়ে যায় যখন একটা শিশু যুবকে পরিণত হয় বা বরং বালকে পরিণত হয় তখনই সেই পূর্ণাঙ্গীন কথাবার্তা বলা আরম্ভ করে দেয় তাহলে প্রৌঢ়তে গিয়ে কথা বলাটা নিদর্শন হয় কিভাবে কেননা পুরো বাক্যটা নিদর্শন হিসাবে বর্ণনা করা হচ্ছে অর্ধেক বাক্য বা অর্ধেক ইনফরমেশান নিদর্শন নয় পুরো ইনফরমেশানটাই একটা নিদর্শন তিনি শৈশবেও কথা বলবেন এবং তিনি পূর্ণ বয়সেও গিয়েও উপনীত হয়ে কথা বলবেন দুটোই নিদর্শন তাহলে এটার অর্থ হল যে তিনি শৈশবেও যে কথা বলবেন সেটা উচ্চাঙ্গের আর তিনি পূর্ণ বয়স্ক হয়ে যে কথা বলবেন প্রণত্বে গিয়ে যে কথাটা বলবেন সেটাও উচ্চাঙ্গের এমন কথা অন্য কোনো মানুষ তার যুগে কথা বলবে না কথার মান এবং গভীরতা উচ্চাঙ্গের কথা এবং তার যে গভীরতা এটা নিদর্শন ছোট বয়সে একটা শিশু সাধারণত যে কথা বলে হযরত ঈসা আলিয়াস্লা তবুসালাম এর চেয়ে অনেক উচ্চাঙ্গের পবিত্র কথা বলবেন নবত লাভ হবে পূর্ণ বয়স্ক হবার পরই যখন তিনি এই বোঝা এই দায়িত্ব টানার যোগ্য হবেন কিন্তু যখন তিনি ছোট বয়সে কথা বলবেন সেটা উচ্চাঙ্গের কথাবার্তা হবে পবিত্র কথাবার্তা হবে যেটা প্রমাণ বহন করবে যে এই সন্তান কোনো অবৈধ সন্তান নয় বরং এক পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণকারী এক পুরুষ যাকে আল্লাহ আল্লাহতালা নিজে লালন পালন করছেন অতএব শৈশবে তার কথা উচ্চাঙ্গের হবে এটা নিদর্শন আর বড় বয়সে পূর্ণাঙ্গীন বয়স প্রাপ্ত হওয়ার পর প্রবত্তে যখন তিনি উপনীত হবেন তখনও যে কথা বলবেন সেটাও অনেক উচ্চাঙ্গের এবং আধ্যাত্মিকতাপূর্ণ হবে এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা অতএব শিশু বয়সে নবুয়তের দাবি করেছেন এরকম কোনো কথা কোরআন দ্বারা সমর্থিত নয় কিন্তু উচ্চাঙ্গের কথাবার্তা বলে তিনি নিজের পবিত্রতা ঘোষণা করবেন এবং নিজের পবিত্রতার ঘোষণা হয়ে যাবে এটার মাধ্যমে এই কথা এখানে বলা হয়েছে ধন্যবাদ